আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আমি আলী আলী কনস্ট্রাকশন চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তা আজকে নিয়েছি আপনার এখানে আমাদের বিট হচ্ছে ব্যালকনিতে, এটা আপনার বার হয়েছে ব্যালকনি, তো এখানে 6 ইঞ্চি করে বার কাটা রয়েছে, আর এটা হচ্ছে আপনার 4 ইঞ্চি, এখান থেকে এ অব্দি এটা আপনার 4 ইঞ্চি, এখান থেকে এটা 2 ইঞ্চি ক্লিয়ার আছে, আর এটা আপনার 2 ইঞ্চি, তাহলে এটা আপনার 4 ইঞ্চি হাইট, 4 ইঞ্চি এদের রাউন্ডটা রয়েছে। তো এখানে আমরা যে রডগুলো দিচ্ছি দেবো, এটা আপনার এরকম ব্যান্ড করে দেবো রড, এটাতে 10টা রড যাবে, এরকমভাবে ব্যান্ড করা যাবে। এখানে অত বড়ের জন্য ঘোরাতে অসুবিধা হতো ব্যান্ড করতে, তার জন্য এখানে কাঠ পিস রয়েছে দুভাগ করে, এখানে রডটা দেবো। তো রডটা ব্যান্ড করছি, তার খাঁচাটা বেঁধে দেখাচ্ছি আবার, খাঁচাটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আপনার তিনটে 10 রড আর একটা 8 রড দেওয়া আছে, এই রিংগুলো আপনার 7 ইঞ্চি 6-7 ইঞ্চি করে গ্যাপ গ্যাপ করে বাঁধা আছে এগুলো, আর এটা একবারে আপনার ঘুরিয়ে বার করে দেওয়া হয়েছে। এটাতে আপনি পারলে এটাতে রদ দিলে হবে একটা, যে 6 সেম দেওয়া হয়তো, না দিলে অসুবিধা নেই, কারণ এটাতে তো আপনার লোড থাকছে না বাইরে থেকে, খালি ঢালাইটা থাকবে। আমাদের এখানে পিলার বসবে, এখানে একটা বসবে, এই গ্যাপে একটা বসবে, এই গ্যাপে একটা বসবে কোনাটাতে, এই কোণে একটা, আর এই শেষ মাথায় একটা, মোট আমাদের 6টা পিলার হবে এইটাতে। এবারে ঢালাই করব, তো আবার দেখাচ্ছি আপনাদেরকে ঢালাইটা। এটা হচ্ছে আমাদের সামনে ফন্ট, এটা দেখতে পাচ্ছেন, এর উপরে আপনার আবার ডিজাইন হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।